বাংলাদেশে প্রপার কাস্টিং হয় না, যে মেয়েটাকে যেই সময় লাগে ওই সময় তো ওকে ডাকে না, ওর লবি করে যেতে হয়, ভাইয়া কেমন আছেন, ভাইয়া আমার খোঁজ নিন। একদম সত্যি কথা বলেছে, এটা হয়ে আসছে বিগত অনেক বছর ধরে, এখনো হয়ে আসছে, হয়ে এটা মানে চলতে থাকবে। আমি যাদের কাজ থেকে ভিকি জাহেদ, ওনার কাজ আমার ভীষণ পরিমাণে ভালো লাগে এবং প্রত্যেকটা কাজ আমি দেখি, আমি তার ফ্যান বলতে গেলে। তারপর হচ্ছে আরিয়ান ভাইয়ার কাজ ভালো লাগে। আর কে আছে, আরো অনেক আছে, ছি ছি ছি, ওনার নাম ক্যারেন স্বপন যে বানিয়েছে, শিহাব শাহিন ভাই, আল্লাহ মাফ করুক, শিহাব সাহেব যেন না দেখে, মানে থাকে না, হুট করে আসলে মাথায় আসে না। হ্যাঁ, পাঠিয়ে দিও, সবাইকে ক্লিপিংস গুলো পাঠিয়ে দিও। একদমই না, প্লিজ এরকম করেন না, আমাকে কাস্ট করবেন না, আমার নাম ভুলে গিয়েছে, এই মেয়েকে নেওয়া হবে না। চন্দ্রতে তোমার ঘুম হবে ঠিক মতো? আমার একদমই হবে না, আমার এখনই ঘুম হয় না, আমার মনে হচ্ছে ফাইনাল এক্সামের মতো হবে ওই দিন। আচ্ছা, যে কি হবে যায় না, কারণ এতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষের টেস্ট একদম ভিন্ন ধরনের, কে কিরকম মন্তব্য করবে, আমাকে কিভাবে পছন্দ করবে, মানে সবকিছু মিলিয়ে আমাদের কাজটি কিরকম ভাবে তাদের ভালো লাগবে, তো এগুলো সারাক্ষণ আমার মাথা বেঁধে ঘুরতে থাকে। সেলিম ভাইয়ের সাথে আমার পরিচয়টা প্রায় অনেক বছর আগের, যখন হচ্ছে স্বপ্নজলের জন্য অডিশন নেওয়া হচ্ছিল, সেই তখন থেকে। সো স্বপ্নজলে অডিশন আমি দিতে গিয়েছিলাম, এটা আসলে কেউ জানে না, আমি বলতেও চাই না আসলে। তো তখন সেলিম ভাইয়ের সাথে পরিচয়, সেলিম ভাই আমাকে খুবই পছন্দ করেছিলেন। তারপর হচ্ছে কেন আমাকে আসলে অডিশনে ডাকা হয়েছিল, ওখানে একটা নাচের মেয়ে খোঁজা হচ্ছিল, যে স্বপ্নজলে কি যে ক্যারেক্টারটা নিজের গলায় গান গেতে পারবে, নাচতে পারবে। অডিশনটা দিয়ে তো তুমি সেলিম ভাইকে বলনি, দেখলেন আমাকে না নিয়ে ছবিটা চললো না স্বপ্নজল, পরীক্ষা দিয়ে আমাকে নিলে ছবিটা হিট হতো, তাই না? এখন তো খুব মনে হয় যে ভালো হয়েছে করে নিলাম আমি বিষয়টা। হয় কিন্তু ধরো এইটা একটা খুবই লং টার্ম, অনেক সময় নিয়ে কাজটা করেছে, এবং মাঝখানে কেউ কেউ একটু খানিক বিরক্ত বা ক্লান্ত হয়ে গেছিল, মাঝখানে তোমাদের কয়েকজন কোয়ার্টিস্ট বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে পড়লো, তোমার ক্লান্তি লাগেনি যে সেলিম ভাই আর কবে কবে শেষ হবে, এরকম কিছু করেনি না? শুটিং নিয়ে? হ্যাঁ, শুটিং বা ছবির প্রোডাকশনটা কবে আসলে আর পাবো? এইটা তো আমার কাছে মনে হয়েছে, কারণ সবাই তো টানা কাজ করছে, আমাদের ওরকম মানে কোয়ার্টিস্ট যারা ছিলেন কম বেশি সবাই, কেউ নাটকে ঢুকে গিয়েছে, কাজ করছে কন্টিনিউয়াসলি, কেউ ফিল্ম করছে, তো আমি একটা মাত্র ব্যক্তি যে আমি কিচ্ছু করিনি। রাইট, কেন করিনি? তোমার অ্যাপিয়ারটা আমার কাছে মনে হয়েছে যে কাজল রেখা যখন আমি সেলিম ভাইয়ের কাজ শেষ করি, আমি অনেকগুলো হচ্ছে আমাকে প্রস্তাব দেওয়া হয় সিনেমার, আমি অনেকগুলো অফার পাই, ভালো ভালো স্টোরি ছিল, কিন্তু আমি যখনই যাদের সাথে মিটিং করছি, কারণ আমাদের তো প্রায় আমাকে যখন সিলেক্ট করেছে 2021 সালে, এখন 2024-22 হচ্ছে শুটিং হয়েছে, সো এই পুরাটা টাইমটা মিলে আমি অনেক অফার পেয়েছি, কিন্তু ওদের সাথে যখন আমি মিটিংয়ে বসছি তখনই বলছে কাজল রেখার আগে এটা সামহাউ রিলিজ হয়ে যাবে। আচ্ছা, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো দর্শকের কাছে আসতে চেয়েছি অ্যাজ এ কাজল রেখা হয়ে, সেটা তো আমার স্বপ্নটা পূরণ হচ্ছে না, তখন আমি আর কারো কাজ করতে পারিনি, তখন সবাইকে নানানভাবে বুঝিয়ে টুঝিয়ে বা করতে পারবো না, সামথিং লাইক দ্যাট। তো এই আশা নিয়ে বসেছিলাম, কারণ আমার যেই মানে প্রতীক্ষা একটা এত বছর ধরে, বা কখন রিলিজ হবে, কবে রিলিজ হবে, তো এটা অন্যরকম আসলে। সো তুমি মনে করো এবং সিনেমার ছবিতে তাই হয় যে ঈদের পর দিন থেকে তোমার তুমি একটা অন্য মানুষে পরিণত হবে, অন্য একটা জীবন পাবা? আমি না এখনো অবধি জানি না, বুঝতে পারছি না, কারণ আমি যখনই চিন্তা করি। চন্দ্রতে তোমার ঘুম হবে ঠিক মতো? আমার একদমই হবে না, আমার এখনই ঘুম হয় না, আমার মনে হচ্ছে ফাইনাল এক্সামের মতো হবে ওই দিন, যে কি হবে যায় না, কারণ এতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষের টেস্ট একদম ভিন্ন ধরনের, কে কিরকম মন্তব্য করবে, আমাকে কিভাবে পছন্দ করবে, মানে সবকিছু মিলিয়ে আমাদের কাজটি কিরকম ভাবে তাদের ভালো লাগবে, তো এগুলো সারাক্ষণ আমার মাথা বোধহয় ঘুরতে থাকে, তো এই জন্য ঘুমও হয় না আমার। আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রফেশনাল প্রডিউসার এখনো তৈরি হয়নি, আমাদের খুব বেশি যে মিডিয়া পার্টি হয় তাও না, মিডিয়া পার্টিতে একটা অন্য ধরনের সাউন্ডও পাওয়া যায়, কিন্তু কাজগুলো আসলে কিভাবে জোগাড় হয়, ধরো আজকে যে দর্শকটা দেখছেন সে যদি মন্দিরে হতে চায়, মন্দিরে কিভাবে সেলিম ভাই ছবি পেলো, তো এই বিষয়ে তুমি আসলে কি বলতে চাও, বেসিক কাজ বা ভালো কাজ সিকিং এর জন্য ইন্ডাস্ট্রিতে তুমি কি কি করেছো? আমি কি করেছি, আসলে আমি তেমন কিছুই করিনি সত্যি কথা বলতে। সেলিম ভাইয়ের সাথে আমার পরিচয়টা প্রায় অনেক বছর আগের, যখন হচ্ছে স্বপ্নজলের জন্য অডিশন নেওয়া হচ্ছিল, সেই তখন থেকে। সো স্বপ্নজলে অডিশন আমি দিতে গিয়েছিলাম, এটা আসলে কেউ জানে না, আমি বলতেও চাই না আসলে। তো তখন সেলিম ভাইয়ের সাথে পরিচয়, সেলিম ভাই আমাকে খুবই পছন্দ করেছিলেন। তারপর হচ্ছে কেন আমাকে আসলে অডিশনে ডাকা হয়েছিল, ওখানে একটা নাচের মেয়ে
খোঁজা হচ্ছিল যে স্বপ্ন জলে কি যে ক্যারেক্টারটা নিজের গলায় গান গেতে পারবে, নাচতে পারবে। তুমি অডিশন দিয়েছিলে? এক্স্যাক্টলি, হ্যাঁ। তো অডিশন দেওয়ার পর সেলিম ভাই আমাকে পছন্দও করে, তারপরে দুই তিন দিন আমি হচ্ছে রিহার্সেলও করি, কিন্তু অ্যাট আ মোমেন্ট হচ্ছে আমার তখন হচ্ছে এইচএসসি এক্সাম থেকে যায়, তখন মা পাপা কোনোভাবে রাজি হচ্ছিল না যে এক্সাম আগে তোমার কাজ পরে, কারণ ওটা লং প্রসেসে কাজ ছিল, কলকাতায় শ্যুট হয়েছে আবার ঢাকায়, তো সব কিছু মিলিয়ে তখন বলছিল যে না এখন এই কাজটা নিও না, আগে তুমি এক্সাম শেষ করো। তো তখন আমি আবার সেলিম ভাইকে বললাম যে এখন আপাতত হচ্ছে না আসলে ব্যাপারটা, কিন্তু আমার কথা মাথায় রেখেন, আমি সেটাও কখনো বলিনি। তারপর থেকে তার সাথে আমার টানা, আমার ফেসবুকেও সে ছিল না, কোনোভাবে কন্ট্যাক্ট কিচ্ছু ছিল না, জাস্ট কোথাও কখনো কোনোদিনও দেখা হয়নি। তো করোনার সময় হুট করে দেখি সেলিম ভাইকে আমি খুঁজে পেয়েছি ফেসবুকে, তখন আমি ওনাকে রিকোয়েস্ট পাঠে যে অ্যাট লাস্ট, আমি তখন বুঝতে পারছিলাম যে ফেক আইডি না রিয়েল আইডি, আমি অনেকটা চেক করি কারণ ওনার অনেকগুলো আইডি, বোঝার উপায় নেই। তারপরে তো ওনার সাথে আমার ওই টাইমে কথা হলো, কথা হওয়ার পর হচ্ছে আমাদের ছোট একটা কাজ হয় ইউনিসেফের, মাত্র তিন দিনের একটা শুটিং থাকে, হ্যাঁ বলো, হ্যাঁ। সো ওখান থেকেই আসলে সেলিম ভাই আমাকে চুজ করে। তার মানে অডিশনটা দিয়ে তো তুমি সেলিম ভাইকে বলনি, দেখলেন আমাকে না নিয়ে ছবিটা চললো না স্বপ্নজল পরীক্ষা দিয়ে, আমাকে নিলে ছবিটা হিট হতো, তাই না? এখন তো খুব মনে হয় যে ভালো হয়েছে করে নি আমি। বিষয়টা হয় সেলিম ভাইকে আমরাও একটু খ্যাপানোর জন্য বলি যে সেলিম ভাই আপনি তো আসলে আপনার ছবি বানান, আপনার জন্য মিলির কিছু হয় নাই। তো চন্দ্র চৌধুরী বেরিয়ে আসছে, কিন্তু বলা হয় যে চন্দ্র চৌধুরী অবশ্যই ভালো সুযোগ পেয়েছে, অনেক বড় নির্মাতার কাজ করলে তুমি কি মনে করো যে আফটার কাজল রেখা একটা বিশাল ব্রেক থ্রু হবে তোমার ক্যারিয়ারে? অনেক কিছু করতে চাইলে ছোটোখাটো কাজ করতে পারবা না, কারণ একটা বড় বাজেটের ছবি করে ফেলেছো। কি মনে করো তোমার আফটার রিলিজ তোমার প্ল্যান? এটা তো আমার আসলে একটু মাথায় আছে, কারণ আমি প্রথম থেকে একটু চুজি পার্সন, আমি একটু বেছেটেছে কাজ করতে পছন্দ করি, মানে যেটা আমার সাথে যায়। আচ্ছা, আমার যদি স্টোরি পছন্দ হয়, মানে অনেক কিছু দেখি, ডিরেক্টর দেখি, স্টোরি দেখি, প্রোডাকশন হাউস দেখি, কো-অ্যাক্টর দেখি, সবই তো অ্যাকচুয়ালি দেখতে হয় আসলে দিন শেষে। তো সব কিছু মিলিয়ে আমার যেটি ভালো লাগে সেটি করি, কিন্তু আমার এটা প্রবলেমও বলবো না বা কি আমি আসলে জানি না, কিন্তু কারণ আমার প্রথম যে এই কাজটা, কাজল রেখা এত বড় বিগ একটা ক্যানভাসের মুভি আমি করছি, তারপরে আসলে একটু চিন্তা করে তো কাজ করা উচিত যে আমার পরের কাজগুলো একটার পর একটা কেই কেরকম হবে। কিন্তু ধরো তোমার এই যে অল্প সময়ের ক্যারিয়ার, তুমি আসলে মানুষ চেনো কিভাবে? ধরো তৌফিক ও নতুন ডিরেক্টর তোমার সাথে বসলো যে তোমার একটা বড় বিগ, ধরো একটা নতুন ছেলে তোমার ফোন একটু তোমার সাথে বসতে চলো স্ক্রিপ্ট নিয়ে, ওর প্রোডাকশন ইউনিট ইউনিট খুব ভালো, প্ল্যানিং ভালো, বাজেটও আছে, তুমি ওকে চিনবা কিভাবে? ও মানে এটা কারো পরামর্শ নাও, তোমার কোনো উপদেশটা আছে? হ্যাঁ, মানে কাজটা তুমি হ্যাঁ বলবা না না বলবা, তুমি তো জানো না কাজটা, ও কেউ তো যখন নায়িকাদের সাথে বসে তখন তো অনেক চাপাবাজি করে যে আমি একদম টাইটানিক বানায় ফেলবো, হ্যাঁ আমি এই বানায় ফেলবো ওই বানায় ফেলবো, সেটা বুঝতে পারো তুমি? ওর কি আই কন্টাক্ট নাকি নাকি নায়িকাদের এসব নাকি বুঝতে হয় অনেক? না অ্যাকচুয়ালি মানুষের সাথে বেশিক্ষণ তো দেখা লাগে না, তার অ্যাটিটিউড, তার কথা বলার স্টাইল সব কিছুতেই বোঝা যায়। আর আমি আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমার মনে হয় এটা যারা নতুন আসছে এটা সবারই মাথায় রাখা উচিত, করা উচিত। আমাকে যারা যে প্রোডাকশন থেকে ডাকে বা ডিরেক্টররা ডাকে, আমার যারা মিডিয়ার কলিগ বা যারা ফ্রেন্ডস যারা আছে, আমি প্রত্যেককে তার আইডি পাঠাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাঠিয়ে বলি যে এই পার্সনটাকে চেনো কিনা, এর সম্বন্ধে কোনো আইডিয়া আছে কিনা, বা আমার ক্লোজ কোনো ফ্রেন্ড বা ভাই কেউ যদি বলে যে না এখানে যাওয়ার দরকার নেই, আমি যাই না। আচ্ছা, এরকম না হয়েছে তোমার ক্যারিয়ারে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর হয়েছে, কারণ এইসব জায়গায় অনেক এই ফাঁদে অনেক মেয়েরাই আসলে ভুল করে ফেলে, এই জন্যই বিষয়টা আনলাম। আরেকটা বিষয় হচ্ছে, যেমন জয়া আহসান আমার শোতে একাধিকবার বলেছে যে বাংলাদেশে কখনো কাস্টিং প্রপার কাস্টিং হয় না, অর্থাৎ কাস্টিং ডিরেক্টর বা আমাকে ওই মেয়েটা দরকার এইভাবে কখনো ডাকা হয় না। ঠিক আছে, সেলিম ভাইয়ের সাথে কাজ করেছে, দেখি আমিও টোক নক করি, কাজল রেখা যদি কোনো মতে দারুণভাবে চলে যায় তোমার কাছে নানান ধরনের স্ক্রিপ্ট আসবে। তো তোমার ইন্ডাস্ট্রি দেখে মনে হয় যদি এই প্রশ্ন উত্তরটা দেওয়া তোমার জন্য এখন পর্যন্ত কঠিন, তারপরে তোমার কাছে যে কজন আসছে কারো রেফারেন্স বেয়ে আসছে নাকি তোমার অ্যাপিয়ারেন্স তোমার সম্পর্কে জেনে বুঝে যে তোমাকেই দরকার ওই চরিত্রে? এভাবে তো ইন ডিটেইলে কেউ বলেনি, কিন্তু অনেক তো আমি অফার পেয়েছি। জয়া পর কমপ্লিট হয়েছে, বাংলাদেশে প্রপার কাস্টিং হয় না, যে মেয়েটাকে যেই সময় লাগে
ওই সময় ওকে ডাকে না, লবি করে যেতে হয়, ভাইয়া কেমন আছেন, ভাইয়া আমার সত্যি কথা, একদম সত্যি কথা বলেছে, এটা হয়ে আসছে বিগত অনেক বছর ধরে, এখনো হয়ে আসছে, হয়ে এটা মানে চলতে থাকবে আসলে। সেলিম ভাইয়ের বাইরে আর কার কার কাজ তোমার আসলে বলেছো যে খুব সুন্দর কাজ হয়েছে, কাজ করতে চাও বা না চাও এটা না বলার আগে খুব মানে প্রেস করেছো, কার কাজ ভালো লেগেছে, কোন 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 নির্মাতা, কোন কোন নির্মাতা, ওটিটি বলি, ফিল্ম বলি? আচ্ছা আচ্ছা, আমার অনেকের কাজ দেখা হয়েছে, এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না, কিন্তু সেলিম ভাই নিশ্চিত করেছে অন্য কোনো ডিরেক্টর নাম তুলবি না? না আল্লাহ না, আমার এভাবে হুট করে মনে পড়ে, কিন্তু অনেকের কাজই আমার ভালো লাগে আসলে। একজনের নাম মনে পড়ছে, তারপর হচ্ছে আরিয়ান ভাইয়ের কাজ ভালো লাগে, আর 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 হচ্ছে আর কে আছে, আরো অনেক আছে, ছি ছি ছি, ওনার নাম গ্যারেন স্বপন যে বানিয়েছে, সাথে সাথে কি ইনবক্স করো বা জানাও নাকি এটা করতে ভয় লাগে তোমার এখনো? না না, আমি আমার কাজ ভালো লাগলে, যেমন বিকি ভাইয়ের সাথে আমার আগে পরে অনেক কথা হয়েছে, যখন তার কাজ ভালো লেগেছে, তারপর শঙ্খদা ওনার যখন একটা চরকিতে কাজ দেখেছি আমি, বাঁধনাপুর যে করেছে, তো ওটা দেখেও আমি তাকে বলেছি যে ভীষণ ভালো হয়েছে। তো যখনই আমার ভালো লাগে, যে এই কাজই ভালো লাগে, আমি এই ডিরেক্টরকে বলছি আপনি খুব দারুণ করেছেন।